টোকেন ও টিকেটের জন্য রাজধানীর মতিঝিলে বিমান অফিসেও ভিড় করেছেন সৌদি প্রবাসীরা। সকাল থেকেই সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছেন অনেকে। দর্শক, এই মুহূর্তে মতিঝিল বিমান অফিসের সামনে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। আমরা এখন সরাসরি কথা বলছি তার সঙ্গে। তপু, টিকিট দেয়া কি শুরু হয়েছে? জি আফরোজ, ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি যে এখনও টিকিট দেওয়া শুরু হয়নি, তবে যারা সকাল থেকে আপনি দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ এখানে লাইনে দাঁড়িয়ে আছেন যে টিকিটের প্রত্যাশায়, তাদেরকে কিছুক্ষণ আগে তাদেরকে ভিতরে প্রবেশ করানো হয়েছে এবং আর 10টার পরপরই 10:30টার মধ্যে হয়তোবা তারা টিকিট সরবরাহ করবেন বলে আমরা জানতে পেরেছি। তো আরেকটি বিষয়ে আপনাকে জানিয়ে রাখি যে সৌদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছেন যে জেদ্দা দাম্মামে টিকিট মোটামুটি আছে ভালোই, আর রিয়াদের টিকিট 4 তারিখ এবং আগামী 9 অক্টোবরের জন্য বরাদ্দ রাখা হয়েছে ফ্লাইটগুলো। আর আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রেখে যে এখানে যারা লাইনে দাঁড়িয়ে আছেন তারা যেটা আমাদেরকে বলছেন যে তারা কোনো ধরনের বিশৃঙ্খলা চান না, সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে তারা টিকিট এবং টোকেন সরবরাহ করতে যাচ্ছেন। তো আজকে যারা এখানে লাইনে দাঁড়িয়ে আছেন তাদের হাতে আজকের টোকেন রয়েছে, সেই টোকেনগুলো গতকালকে দেওয়া হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে তাদেরকে টিকিট সরবরাহ করা হবে। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখানে যারা সকাল থেকে যারা লাইনে দাঁড়িয়ে ছিলেন তাদের মধ্যে যে সামাজিক যে দূরত্ব বজায় রাখার কথা ছিল সেটি আমরা লক্ষ্য করি নেই। সেক্ষেত্রে তাদের মধ্যে যে করোনা ভাইরাসের যে ঝুঁকি সেই ঝুঁকিটি রয়ে গেছে, কারণ তারা খুব শীঘ্রই সৌদি আরবে যাবেন বলে তারা আশা করছেন। জি আফরোজা, এই ছিল আমার কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিস থেকে সর্বশেষ।